দা পাইন মাউন্ট এলুমিনি এসোসিয়েশনের গুয়াহাটী শাখায় শনিবারে গুয়াহাটির বিষ্ণু নির্মলা ভবনত আয়োজন করে এলুকেশন কনটেস্টর। গুয়াহাটির 12খন বিদ্যালয়ের 60জন প্রতিযোগীয়ে অংশগ্রহণ করা প্রতিযোগিতাখনের বিষয়ে সংগঠনটির সভাপতি মঞ্জু চৌধুরী কয়। পাইন মাউন্ট স্কুল এলামনি, পাইন মাউন্ট স্কুল শিলং, আমার এই আসাম চ্যাপ্টার পাইন মাউন্ট স্কুলের এলামনি। আমার এলামনি আমি এবার 40 মেম্বার্স আছো ইয়াতে। আজি 4 বছরমান আগতে উই হ্যাড দিস এলামনি স্টার্টেড ওভার হিয়ার, অ্যান্ড আমি এইবার এই ফার্স্ট এটেম্পট। আমি সব স্কুল মিলি পেলাই আমি ইয়াতে লড়াছালীবিলাকৰ এলুকেশন কনটেস্ট এটা হোল্ড করছো ফার্স্ট টাইম। কেনেকৈ যায়, আমি স্কুলত থাকতে, আমি সৰু থাকতে আমি এলুকেশন কনটেস্ট টনটেস্ট কৰিছিলোঁ স্কুলত। সো সেই মেমরির জৰিয়তে, হৈ নস্টালজিয়াতে আমি ইয়াতে ভাবিলোঁ যে উইল গেট টুগেদাৰ অল দ্য স্কুলস অফ গুৱাহাটী, বিশেষকৈ গুৱাহাটী প্ৰথমতে। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।